সন্ধ্যাবেলায় দাসের অফিসে ঢুকে পড়লাম। ও তখনও বসে বসে কি কতকগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, আরে তুমি? বললাম, তোমার অফিসে আলো জ্বলছে দেখে ঢুকেছি, এখনো বসে আছো যে? নানা কাজ হে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারি না, দাস ব্যবসা করে কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি। সাপ্লায়ারের কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আরও কি 10 রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে, ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও জানতে চাইনি, কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই। ইউনিয়নে টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস, তারপর বার্মা ইভাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতে সাহসও হয়নি আমার। জিজ্ঞেস করতে পারেন, এইসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন, তার ভালো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণও আছে ওই ব্যক্তিত্বে, সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে, ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্য হতে পারে। কিন্তু মোট কথা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলছে দেখে আমি ঢুকে পড়েছিলাম। একটা বেয়ারা নেই, তিনজন কেরানির একজনও না। মস্ত অফিসটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখনই আমি বুঝলাম, নিঃসঙ্গতা দাসকে মানায় না। এই ড্রয়িং রুমে জীব ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে আমি বললাম, একলা একলা এতক্ষণ বসে জখের ধন পাহারা দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের উপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলেন। এমন কতকগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাম হাতকে জানতেও দিতে নেই। তাহলে আমি যাই, বিরক্ত করব না। বসো বসো, দাস হাসলো, কাজটা শেষ হয়ে গেছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখল, লক করে দিয়ে চাবিটা ফেলল ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঢেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দিয়াশলের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণের টাইপরাইটারের দিকে, ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড, রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল? ও, ছাই জমে ওঠার আগেই অ্যাশট্রেতে সিগারেটটা ঝাড়ল দাস, কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো স্ট্রেস, কোনো পাত্তা পাওনি? নাহ, আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস। ওসব মেয়ের কথা ছেড়ে যাও, চেহারাটা ভালোই ছিল, দেখেছিল তো, নিশ্চয় পালিয়েছে কারোর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললাম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম, কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকতো, আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই, দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল, কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারত। এ ধরনের মেয়েকে নিয়ে কত নুইসেন্স যে হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারা শান্ত ধরনের এই মেয়েটাকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটার গাল রাঙা হয়ে উঠত, নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করি না। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো
যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলের। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়, অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। দাস বলল, সেক্রেটারির ভাবনা নেই আজও, 3 জন ইন্টারভিউ দিয়ে গেছে, তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করত, দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটা বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমতেও একবার এসে সেটাকে ঝাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলাম, আর ভাবতে লাগলাম সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকেই এই কথাটা বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল, ঠিক তখনই ঝুম করে বৃষ্টি নেমে বসল বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোয় একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে। দাসের সিগারেট থেকে ছাইটাকে ঝেড়ে নিয়ে চলে গেল। দাস বলল, বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনিনি। বললাম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে, ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে, তাই থামুক। দাস বলল, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে নিই ততক্ষণ। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্য আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে, তারপর মাল্টিপারপাস স্কিমের উপরে একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলাম। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারের কাগজ জড়ানোর খসখসানি, তারপরে খটাখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল, হাসি কেন, ব্যাপার কি, এখানে এসো, এসো এখানে, দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালো, মজাই করছে বটে একটা। ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললাম, এর মানে, সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বলল, মানেটা তো আমিও ভাবছি। লিখতে গেলাম টেন্ডার, লিখে বসলাম সুলতা পালের নাম, তাও আবার 3-3 বার। আমি বললাম, তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল। অন্য মনস্কভাবে তাই ছেপে বসে আছো। তাই বটে, দাসের মুখের উপর একটা বিষণ্নতার ছায়া নেমে এলো। আজ 1 বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা পাল, একেবারে ঘড়ির কাটার মতো, একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি, 5 মিনিট আগে ছুটি নিয়ে চলেও যায়নি কোনোদিন। এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলাম। সুলতার শান্ত মিষ্টি মুখখানায় আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলোর তপ্ত শ্বাস নেই, দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বলল না, আমি উৎসাহ পেলাম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা, আর ঘরের ভেতরে কোথাও থেকে উড়ে আসা একটা চামচিকার চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল, টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিল, জড়িয়ে নিল আরেকখানা কাগজ। আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইল। একটানা বৃষ্টির শব্দের সঙ্গে টাইপরাইটারের শব্দ একাকার হয়ে গেল। কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি না, কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের উপর। কি আশ্চর্য, আগাগোড়া ক্যাপিটাল লেটারে সাজিয়ে কি ছাপছে ও। জাল দেখলাম, তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই। আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি।
আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপরে বল প্রয়োগ করে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি না, যা দেখছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাট করে বললাম, দাস এ কি ছাপছ? টুলের উপর দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক্যাল কারেন্টের ছোঁয়ায়, যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি বললাম, দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিংয়ের উপর চোখ বুলাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরে পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাচকাটানে কাগজটাকে টেনে বের করে তিনি বিকৃত গলায় চিৎকার করে উঠল। বড় মুহূর্তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরও প্রায় 1 মিনিট লাগল। তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলাম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়ে আমি বুঝতে পারলাম সে দাস ছাড়ার কেউ নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলাম তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটি মাত্র কাজ আছে আমার, কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজের সেই কেবিন ট্রাঙ্কের কথা।